আমি যে ভবনটা সামনে দাঁড়ানো এটা হচ্ছে বাংলাদেশ ডাক ভবন, বাংলাদেশ ডাক বিভাগের কেন্দ্রীয় ভবন বা প্রধান অফিস। কিন্তু ডাক বিভাগের সে আগের পুরনো জৌলুস বা পুরনো যে একটা রমরমা ব্যাপার এটা এখন আর নাই। তারপরও বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত আমার এখানে আসা। আমার সামনে তিনটা লেটার বক্স দেখতে পাচ্ছেন, মাঝখানে যে রেড কালারের লেটার বক্স এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা চিঠি পাঠায় তারা এখানে চিঠি ফেলবে। আমার লেফট সাইডে যেটা আছে ইয়েলো কালার এটা হচ্ছে আর শুধুমাত্র ঢাকা শহরের জন্য, অর্থাৎ ঢাকা যে চিঠিগুলো পাঠাবেন সেটা এই বক্সে। এবং হাতের ডান পাশে যে ব্লু কালারের লেটার বক্স এটা হচ্ছে দেশের বাইরে পাঠানোর জন্য। যদিও বর্তমান সময় এটা আসলে কল্পনাও করা যায় না যে আমরা কাউকে চিঠি লিখব সেই চিঠি ডাক বিভাগের মাধ্যমে দেশে বাইরে যাবে, এটা আসলে হয় না, এটা ইম্পসিবল হয়ে গেছে এখন। তো আমার আজকে ভিডিও করার কারণ হচ্ছে বর্তমান প্রজন্মের সাথে ডাক বিভাগকে পরিচয় করে দেয়া। যে আমরা কোনো একটা সময় শুনতাম মানুষ পায়রা বা কবুতরের পায়ের মধ্যে চিঠি বেঁধে দিত, সেটা উড়ে গিয়ে চলে যেত, বা চিলের পিছনে বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ করত। কিন্তু আমরা এমন একটা প্রজন্ম থেকে মোটামুটি অনেকটা দূরে চলে আসছি যখন বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা বলতে শুধুমাত্র চিঠি ছিল, মানুষ যে যেখানেই থাকুক শুধুমাত্র চিঠির মাধ্যমে যোগাযোগ করত। কিন্তু যখনই আস্তে আস্তে করে ইন্টারনেট এবং স্মার্ট ফোনের প্রবর্তন হলো তখন থেকেই এই ডাক বিভাগটা হারা যেতে বসছে। মানুষ মানুষকে চিঠি লিখতো, একটা চিঠি পাঠালে সেই চিঠি গিয়ে পৌঁছাতে কখনো 10 দিন 15 দিন 1 মাসের সময় লেগে যেত। চিঠির আবার অনেকগুলো টাইপ আছে, কোনোটা বিয়ারিং কোনোটা রেজিস্ট্রি। বিয়ারিং বলতে যেটা উইদাউট রেজিস্ট্রেশন সেটাকে বলে বিয়ারিং, অর্থাৎ ওইটা যে কেউ রিসিভ করতে পারবে, কিন্তু যেটা বাই নেমে রেজিস্ট্রেশন করা হতো সেটা অবশ্যই মালিক কে খুঁজে বের করে তারপরে তার কাছে দিত। তো যাই হোক, আমরা হয়তো অনেকেই এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় এই চিঠির বাক্স দেখে একটু আশ্চর্য হব যে এগুলো কি বা এগুলোর কাজ কি। এগুলো কিন্তু বর্তমান প্রজন্ম জানার কথা না। এখন কিন্তু মানুষ মানুষকে ওইভাবে চিঠি লেখে না, সবাই কিন্তু ইন্টারনেটে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা আদার যে কমিউনিকেশন আছে ভার্চুয়ালি আমরা সেটাই করি। এবং মানুষ মানুষকে আসলে ওইভাবে টেক্সট বা মেলও মানুষ করে না এখন। এটা কিন্তু ম্যানুয়াল মেল ছিল বা ম্যানুয়ালি ডাক, যেটা একজন পিয়ন একটা পোস্টম্যান চিঠিগুলো সংগ্রহ করে তখন এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যায়, এবং একটা পিয়ন সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে চিঠিগুলো বিলি করে পৌঁছে দেয়। আর মানুষের মধ্যে তখন আসলে আবেগটা এরকম ছিল যে একটা মানুষ মাসের পর মাস কারো চিঠির জন্য অপেক্ষা করতো, একটা চিঠি মানুষ একাধিকবার পড়তো। কিন্তু এই সময়ে এই প্রজন্মে আসলে এটা মানুষের কাছে পুরো একটা ফ্যান্টাসি। বর্তমান সময়টা অনেক বেশি টেকনোফেক্টেড, যদিও মানুষের সময়কে অনেক সহজ করে দিচ্ছে কিন্তু মানুষকে অনেকটাই নিরাবেগ করে ফেলছে। মানুষ আগেকার দিনের একটা মানুষের চিঠি মানুষ অনেক যত্ন করে রাখতো, একটা চিঠির ভ্যালু ছিল মানুষের কাছে অনেক কিছু। কিন্তু এখন আসলে আমরা ওইভাবে আন্দোলিত হই না বা সেই আবেগটা এখন আর নাই বলা যায়, যার কারণে মানুষ এখন আর চিঠি লেখে না। যাই হোক, নিশ্চয়ই এমন একটা প্রজন্ম আসবে যাদের কাছে আজকের এই ডাক ব্যবস্থা বা এই চিঠির যুগটা তাদের কাছে এক কল্পনা হয়ে থাকবে, একটা ফ্যান্টাসি হয়ে থাকবে, এটা একটা সময় ভবিষ্যৎ প্রজন্মের কাছে রূপকথাই হবে। আমি খুবই ভাগ্যবান, সেই চিঠির যুগ আর বর্তমান সময় দুটোকে আমার আসলে দেখার সুযোগ হয়েছে। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। সো আজকে আপাতত এই ওয়েদারটাকে এনজয় করেন, চিল করেন, মাস্তি করেন, নিজের লাইফটাকে ভালোবাসেন এবং সর্বোপরি নিজের দেশটাকে ভালোবাসেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।